অনেকেই ভাবছো এতদিন কেন ব্লগ ভ্লগ দিন এতদিন একদমই সময় পাইনি আর আমার লাইফে এমন এমন কিছু ঘটনা ঘটে চলেছে প্রতিনিয়ত যে কী করেছে ভ্লগ দেবো সেটাই ভেবে উঠতে পারছি দিন পর একটু শাড়ি পরে নিয়েছি কেন বলতো আজকে একটা স্পেশাল জায়গায় যাওয়ার আছে সবটা জানতে হলে এবং দেখতে হলে কিন্তু একদমই ভিডিওটা স্কিপ করবে না দেখতে থাকো আর যারা যারা আমার পেজে নতুন রয়েছে অবশ্যই পেজটা ফলো করবে আজকে আমি অনেক দিন পরেই আমার এই গ্রিন কালারের শাড়িটা পরে নিয়েছি আর এখন যেহেতু দীঘা থেকে সবে সবে এসেছি ফেসের কালারটা কিন্তু অনেক অনেকটাই ডার্ক হয়ে গেছে যেন কোনো কিছু পড়লে ভালো লাগছে আর তাই জন্য হালকা একটু মেকআপ করতে বসে গেছে এখন আর বাবান তো এখানে এসে মেকআপ করতেই দিচ্ছে না আমার জিনিসপত্র ধরাধরি শুরু করে দিয়েছে এখন একটু ইরিটেট লাগলেও ইন ফিউচারে ছোট ছোট জিনিসগুলো অনেকটা বেশি মিস করব এটুকু আমি জানি তো বাবান দুষ্টুমি করলে আমার বেশ ভালো লাগে কারণ ও যখন চুপচাপ থাকে তখন আমার মনটা নিজেরই ভালো লাগে না আবার অনেক সময় এতটাই দুষ্টুমি করে যে আমি পুরো বিরক্ত হয়ে পড়ি আর আর যেহেতু অল্প সময়ের জন্য একটু বেরোবো তাই জন্য বাবানকে নেবো না যাবো কোথায় সেটা এখন না সেটা পরে বলবো তার আগে দেখে নাও চর্চ কাজল আমি কীভাবে আজকে মেকআপটা সারলাম আর আজ তোমাদের আমি কথা দিচ্ছি এই মান্থে কিন্তু পুরো তিরিশ দিনে তিরিশটা ভিডিও আপলোড হবে কারণ গত মাসে আমি একদমই ভিডিও করতে পারিনি কারণ আমি একদম সময়ও পাইনি মোর মাজাজে খুব একটা ভালো ছিল না আর কাজের প্রতি একদমই মন প্রথমে তো কিছু মানুষ আমাকে বাড়ি পাঠানোর জন্য পাগল হয়ে উঠেছিল এখন তারাই আবার আমাকে কাজ করতে দেবে না বলে পাগল হয়ে উঠেছে আমি কি স্টেপ নেব তারাই তো একের পর এক স্টেপ নিয়ে সমস্ত রাস্তাগুলো ক্লিয়ার করে দি সব থেকে আমার হাসি লাগে তাদের কথা ভেবে যারা হচ্ছে এই পাগলদের দলে সামিল হয়ে বা এদের সহযোগিতা করছে সমস্ত করতে মানে সিরিয়াসলি মানুষ যে কতটা স্বার্থবাদী বা কতটা খারাপ হতে পারে সেটা আমার জায়গায় না থাকলে হয়তো আমি বুঝতে পারতাম না যাই হোক বাদ দিলাম তাদের কথা কারণ তাদের নোংরা সমালোচনা নিয়ে আমার এত সুন্দর আমি কখনোই খারাপ করতে চাই না তো চলো ফার্স্ট একটু ময়শ্চারাইজার লাগিয়ে নিয়েছি টোনা লাগিয়ে নিয়েছি দেন কিন্তু হালকা করে একটু কনসিলার দিয়ে কনসিল করে নিচ্ছি তার কারণ চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে গেছে না ঘুমিয়ে ঘুমিয়ে রাত জেগে তাই হালকা ফুলকা একটু কভার আপ করে নিলাম মেকআপ দিয়ে যাতে নিজেকে একটু কনফিডেন্ট লাগে তো আমার পুরো মেকআপ লোকটা কমপ্লিট করার পরে কিন্তু তোমরা অবশ্যই বলবে যে কেমন লাগছে যদিও বা আজকে কোনো ফাউন্ডেশন ইউজ করবো জাস্ট বিবি ক্রিম দিয়ে একদম হালকা একটা লাইট মেকআপ কর আমার প্রচণ্ড সোয়েট হয় যার জন্য কিন্তু আমি একদমই বেশি মেকআপ গরমকালে করি না কারণ করলে আমার মেকআপ একদম গলে গলে যায় যেহেতু আমার আপার লিপটা প্রচন্ড বেশি ঘামে তো এখন দেখো হালকা করে তার জন্য আমি ক্রিমটা লাগিয়ে নিয়েছি পুরো ফেসে আর এটা আমার একদম স্কিন টোনের সাথে ম্যাচ হয়ে যায় লাগানোর সময় একটু বেশি আয় লাগলেও দু চার মিনিট পর কিন্তু এটা একদমই ফেস সঙ্গে মিশে যায় জানো তো কিছু কিছু মানুষ না আমার এই ভিডিও করা দেখে প্রচন্ড জলে এবং আমাকে উল্টো পাল্টা কমেন্ট করে কিন্তু তারা এটা জানে না যে আমার ভিডিও করে এটুকু দাঁড়ানোর পিছনে আমার কতটা এফোর্ট রয়েছে কিছু নষ্ট করে ফেলতে না অনেকটাই ইজি লাগে বা কিছু তৈরি করতে না অনেকটা সময় লাগে তো এই ভিডিও করার পেছনে বা আমার এই পেজটা দাঁড় করানোর পেছনে আমি অনেকদিন ধরে স্ট্রাগেল করছি ইভেন আমার মানে মন থেকে আমি সবসময় শক্ত ছিলাম বা প্রিপেয়ার্ড ছিলাম এটা ভেবে যে আমি কখনো ভেঙে পড়বো না বা ডিমোটিভেট হব না যে যতই আমায় খারাপ কথা বলুক না কেন হ্যাঁ মাঝে মাঝে অবশ্যই খারাপ লাগে কারণ তোমরাই কিছু কিছু মানুষ আমাকে ভীষণ ভালোবাসা দাও মোটিভেট করো আবার কিছু কিছু মানুষ এমন এমন কথা বলে ভীষণই খারাপ লাগে বাট তারপরে ভাবি যে আমাকে ভালোবাসার লোক অনেক বেশি খারাপ বাসার লোক অনেক কম তাই জন্য তাদের কথা ইগনোর করে যারা আমাকে ভালোবাসে তাদের মুখের দিকে তাকিয়ে আমার এগিয়ে যাওয়াটাই বেশি ভালো হয় এই যে শোনো শোনো যারা যারা আমার পেজ থেকে ভিডিওটা দেখছো তোমরা কি জানো আমার ইউটিউব চ্যানেল কিন্তু অলরেডি রেগুলার ভিডিও আপলোড হয় যারা যারা এখন অবধি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করি ছটপট করে সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেল নেম কিন্তু মমসুর তো যেমনটা বললাম কথাটা মিলল তো দেখো মনে হচ্ছে মুখে কিছু মেখেছি বাট হালকা ফুলকে তো একটু ব্লাশ লাগাতেই হয় না মেকআপ করবো না বাট মেকআপের মতো একটু হালকা টাচ দিলাম যাতে দেখতে একটু ভালো লাগে শাড়ি পরলে দেখবে একদম সাজু কিছু না করলে কিন্তু অতটা বেশি ভালো লাগে না দেখতে তো সবসময় নিজে কনফিডেন্ট এবং কিউট লাগানোর জন্য কিন্তু এটুকু মেকআপ আমি করেই থাকি তার মানে এটা ভেবো না কেউ যে অনেক অনেক মেকআপ করে ফেলেছি তো দেখো মেকআপ টাকা এবারে একটু বেশি বেশি ব্লাশ হয়ে গেছিলো বলে আমি এটাকে অ্যাডজাস্ট করার চেষ্টা করছিলাম আর তারপরে বাবান তো পিছন দিক থেকে এসে আমাকে দিব্যি খোঁজানো শুরু করে দিয়েছে মাম্মি এটা মাম্মি ওটা মাম্মি সেটা জানো তো বাবান এখন অনেক কথা শিখে গেছে এরপরে কোনো একটা ভিডিওর মাধ্যমে তোমাদের বাবানের কিছু কথা শেয়ার করব দেখবে তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে যে বাবান কত তাড়াতাড়ি এত বড় হয়ে গেল আর কত কথা শিখে গেলো তোমরা যেন আমাকে আবার পাগল দেবো না যে ব্লাশ লাগানোর পরে কেন কম্প্যাক্ট পাউডার দিচ্ছে অ্যাকচুয়ালি এটা আমি আগেই লাগিয়ে ফেলেছিলাম বাট ব্লাশটা একটু বেশি হয়ে যাওয়া এটাকে অ্যাডজাস্ট করার জন্য আমি একটু কম্প্যাক্ট পাউডার দিয়ে কিন্তু ব্লেন্ড করে নিই দিনের বেলা হাইলাইটার আমি খুব একটা লাগাই না বাট একটু একটু মাঝে মাঝে দিই মুখটাকে একটু ভালো দেখানোর মানে আর সুন্দর দেখানোর জন্য তো একদমই মানে মিনিমাল একটা অ্যামাউন্ট আমি মুখে অ্যাপ্লাই করেছি তো দেখো এটা দিয়ে আমি কিন্তু মোটামুটি আমার বেস মেকআপটা কমপ্লিট করে ফেললাম তোমাদের মনে হচ্ছে অনেকটা সময় কিন্তু না আমি কিন্তু খুব বেশি সময় লাগাইনি 10 দশ মিনিটের মধ্যেই আমি রেডি হয়ে গেছিলাম আর আমার পুরোপুরি রেডি হওয়ার পরে ফাইনালটা তোমাদের কেমন লাগছে না লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো আজকে ভেবেছিলাম একটু কাজল পরব কারণ সবসময় কাজল পরি না কখনো কখনো আইলাইনের পড়ি কখনো কখনো শুধু মাস্কারা দিই বাট আজকে মনে হলো শাড়ির সঙ্গে কাজলটা বেশি সুন্দর যাবে তো আমি কাজল পরে নিতে আমার অসুবিধা হচ্ছিলো বলে আমি একবারে রেডি হয়ে তারপর তোমাদের সামনে এসেছি তো দেখো একদমই সিম্পলভাবে কিন্তু সাজগুজুরোটা কমপ্লিট করেছি আর যেহেতু বাইরে প্রচণ্ড গরম ছিল তো চুলটা ভাসতে ভাবছিলাম ছেড়েই দেবো যেহেতু ভেজা ছিল তারপর ভাবলাম যে না একটা ক্লিপ দিয়ে মোটামুটি আটকে নিই যখন ছাড়ার সময় হবে তখন না ছেড়ে দেবো তো কোথায় যাচ্ছি তোমরা হয়তো সেটা ভাবতে পারছো না তো এখন কিন্তু যাচ্ছি আমরা কুলপুকুরে মায়ের মন্দিরে কারণ অনেকদিন মায়ের দর্শন হয় না তো মাকে এখন দেখতে চলে এসেছি লাস্টবার যখন এসেছিলাম মায়ের মুখটা দেখতে পাইনি তখন ঠাকুর বিসর্জন দেওয়া হয়ে গেছিলো আগামী পুজোর জন্য বাট এই টাইম আমি ঠাকুরটা দেখে সত্যি মুগ্ধ হয়ে গেছি আর অনেক দিন পর মানে মনটা একদম সুন্দর হয়ে গেছিলো তারপরে ওখান থেকে ডাইরেক্ট চলে আসলাম বাড়িতে আর বাড়িতে এসে একটু সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম ক্যাফের উদ্দেশ্যে বাবানকে আসলে সাডেন প্ল্যান হলো সব বান্ধবীরা একটু বেরোবো তার কারণ অনেক ওদের সঙ্গে দেখা হয় না তো আমি তো আগেই পৌঁছে গেছিলাম গিয়ে আমি ভাই আর বাবান ওয়েট করছিলাম ওদের জন্য ওরা অনেকটাই পরে এসেছিলো বাবান তো ওখানে গিয়ে বড্ড খুশি হয়ে গেছিলো আর আগেও যেহেতু একদিন বাবান এসেছিলো এখানে তো বাবান এখানে আসলে ভীষণই এনজয় করে অ্যান্ড ওখানে গিয়ে আরও একটা বাচ্চা দেখতে পেয়ে ওর তো খেলার সাথী পেয়ে গেছে ওর তো পেছন ছাড়ছিল এদিকে স্বর্ণালী আসতে না আসতেই বাবানকে তো কোলে নেওয়ার জন্য বিভিন্ন রকম কথা বলছে ওকে বিভিন্নভাবে ভোলানোর চেষ্টা করছে ফাইনালি বাবান রাজি হয়েছে কোলে যাওয়ার জন্য আর স্বর্ণালী এমন একটা মেয়ে ও বাচ্চাদের ভীষণ ভালোবাসে আর বাবানও দেখো ওর কোলে যেতে ভীষণই ভালোবাসে তো এখন সর্ণালী লোকে নিয়ে যাচ্ছে চকলেট কিনতে তো ভালো লাগছে আমাকে কেমন লাগছে দেখাও তুমি স্মাইল করো তো জানো এই ছোট পুচকিটাকে এটাও কিন্তু আমার একটা ছোট্ট কিউট সাবস্ক্রাইবার বলতে পারো ওর মাও আমার ভিডিও দেখে সাথে ও আমার ভিডিও দেখে তো ওইদিকে তো ওরা ওর সাথে কথা বললাম পুচকিটা এসে বলছে আন্টি তুমি ভিডিও করো আমি দেখি তো ভীষণই কিউট ছিল তাই জন্য ওর সঙ্গে একটু ভিডিও করে নিলাম আর এইদিকে তো ভাই গেম খেলতে প্রচণ্ড বিজি আর এদিকে দেখো বাবান কার কোলে ঘুরছে বলতোটা কে ওটা কিন্তু আমার একটা ফ্রেন্ডের বয়ফ্রেন্ড যাই হোক ওর কোলে ঘুরতে কিন্তু বাবান ভীষণই মানে কমফোর্টেবল ফিল করছিল তারপরে বর্ষার মেয়েকেও আদর করলো এদিকে তো বাবানের বন্ধু পেয়ে একদম হাতি ছাড়তে চাইছে না বাবানও প্রচুর খেলা করেছে ভীষণ এনজয় করেছে আমরাও অনেকদিন পর ভীষণ এনজয় করেছি তো আমরা অর্ডার করে দিয়েছিলাম ফ্রাই মোমো আর সাথে কিন্তু চিকেন চিজ স্যান্ডউইচ যেটা ভাই খেয়েছিল আর আমি অল্প পরিমাণে খেয়েছিলাম ওই আমার খুব একটা খেতে ইচ্ছা করছিল না সাথে মক ছিল তো খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে সবাই একসঙ্গে চলে আসলাম বাইরে আর বাড়িতে যাওয়ার সময় সবার জন্য দিকে বিরিয়ানি নিয়ে যাচ্ছি তো এইভাবে তো কাটলাম দিনটা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানি একটু ভিডিওটা দেখার জন্য অবশ্যই ফলো করে বাই